গুড মর্নিং, দেখো বিলোনিয়ার রাস্তায় আজকে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম, গলা বসে গেল একদম। তো তারপর ব্লগ স্টার্ট করে দিলাম। বাজে এখন কয়টা? সকাল 6:22, আর এখন থেকে শুরু হলো আজকের বক বক। তো এখন একটু বেরোচ্ছি বলতে আমি 5টায় উঠেছিলাম, উঠেই দেখলাম ওরা কেউ উঠে না, তো তারপর আমি আবার ঘুম দিলাম। তো এখন 6টায় উঠে ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়লাম। তো এবার দেখো সামনে আরও দুজন আছে, আর আমার মেয়ে ঘুমাচ্ছে, উঠেনি। তো আমরা একটু বেরিয়ে পড়লাম, একটু হেঁটে দেখে তারপর যাবো আর কি। আর সূর্যটা তো উঠেছিল, এখন একটু মেঘলা হয়ে গেল। তো চলো যাও যাই। টিন টিন সেলিব্রিটি লোক। হ্যাঁ হ্যাঁ, ওই দুলনাটা গিয়ে বসো যাও। তো দেখো আমরা আজকে আবার চলে এলাম এই যে জিমে, বিদ্যাপীঠ মন্দির স্কুল নেই, বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবন। তো যাই হোক এবার একটু জিম করে নেই। তো জল আসার পর স্নান করে নিলাম সকালবেলা, আমি জল তুললো মেজ দিই, তো স্নান করে নিলাম, তারপর চা টা খেয়ে নিলাম। এবার রান্না চলছে আর একটু রেস্ট করছে, চারিদিকে পুরা খেলছে, খেলাধুলা করছে। আর গরম, প্রচণ্ড গরম, বৃষ্টি নেই অনেকদিন হলো। এই দেখো কাল বৈশাখী, কাল বৈশাখী না, কাল জ্যৈষ্ঠ। ফাইনালি বৃষ্টি আসতে চলছে, আর এত গরমে ঘেমে টেমে একদম গলত গরম, একটু শুয়েছিলাম, অবস্থা খুব খারাপ। ও এবার আমাকে উড়িয়ে নিয়ে যাওয়া লাগছে। তো এবার একটু মানে ঠান্ডা বাতাস খেয়ে নেই, কারেন্টও চলে গেল। তো বন্ধুরা দেখো ব্লগ টক করা একদম অসম্ভব হয়ে উঠছে। তো বাজে এখন সকাল 11:30, আর আজকে হলো বুধবার। তো সকালবেলা আজকে একটু বেরোনোর উদ্দেশ্যে দেখো আমরা বেরিয়ে পড়ছি সবাই। এই যে ওটু চলে আসলো, বলতে কোথায় যাবো, মন্দিরে একটা কোনখানে কোনখানে দেখি কতটুকু যেতে পারি। আর সকালে খাওয়া দাওয়া হলো, স্নান টানো হয়ে গেল। তো এবার চলো আমরা বেরোচ্ছি। তো দেখো এবার মোমবাতি জ্বালাচ্ছে ওরা, আর আমি একটু দূর থেকে ভিডিও করছি। তো দেখো আরেক পার্টি আসলো, ওরাও আসলো। তো এখানে মোমবাতি জ্বালাচ্ছে, তো এদিকে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ভিডিও করছি। তো ওরা সবাই আছে মন্দিরে, আর আমি এখানে সিঁড়ি এখানে ফটোশ্যুট আর দুইটা ভিডিও বানাচ্ছি। তো তার জন্য এখানে আমি অপেক্ষা করছি, আর ওরা আসছে এক্ষণই। আর এবার চলে যাচ্ছি মন্দির থেকে, তারপর যাব আরেকটা মন্দিরে, স্মৃতি মন্দিরে। তো এবার দেখো এই যে মন্দিরটা, নাম মথাই কি যেন, নামটা ঠিক মনে পড়ছে না, তারও দেখছি পোস্টারে। এই যে মথাই বুড়া কালী মন্দির, মথাই বুড়া কালী মন্দির। তো এইবার দেখো চলে যাচ্ছি বাংলাদেশের বর্ডার দিকে,
দেখা যাচ্ছে, এই যে ওই সাইডে বাংলাদেশ, আর রাস্তাটাও খুব সুন্দর, কলো নতুন রাস্তা, তো খুব ভালো লাগলো বিলুনিয়া ঘুরে গেলে। এবার চলে যাচ্ছি, এই যে তারপর চলে আসলাম রামঠাকুর স্মৃতি মন্দিরে। তো এখানে এসে এখন দেখছি যে এখানে মনে হয় অন্নপ্রাশন হবে এরকম। তো যাই হোক, এবার আমরা আসলাম পরে, তারপর তারা বললো যে প্রসাদ নেওয়ার জন্য প্রসাদ দেওয়া হচ্ছে, তো আমরা গিয়ে প্রসাদ নিয়ে নিলাম। এই যে দেখো এদিকে মানে দুল বেদি একটা আছে, মানে দুলের সময় খুব বড় দুল পূর্ণিমা হয় এদিকে। তো যাই হোক, তারপর এবার প্রসাদ নিয়ে নিই, যখন প্রসাদ দিচ্ছে আর দুপুর প্রায় এখন একটার মতো বাজে। তো এবার চলো, আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করি, আর আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সাথে দেখা হবে। তো আমি প্রসাদ খেয়েটে হাতটা ধুয়ে নিলাম, তো এবার ওরা দেখো সবাই খাচ্ছে। তো ঠিক আছে, আজকে এখানেই টাটা, বাই বাই সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।